दिल्ली सीआरपीएफ स्कूलेर सामने विस्फोरण विकट शब्दे केंपे उठे दिल्ली रोहिणी एलाकार प्रशांत बिहार क्षतिग्रस्त दोकानपाट की कारणे विस्फोरण खतिए देखछे फरेंसिक टीम एनआईए रविवार सकाले आचंके विकट शब्दे केंपे उठे दिल्ली रोहिणी एलाका प्रशांत बिहारेर एकटी सीआरपीएफ स्कूलेर सामने हठात विस्फोरण বিকট শব্দে ঘুম ভাঙে আশেপাশের এলাকাবাসীর বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে বাড়ির জানালার কাঁচ গাড়ির কাঁচ ভেঙে যায় স্থানীয়রাই পুলিশকে খবর দেয় जब फटा देखा तो यहाँ पे पूरा धुएं का गुबार था पूरा धुआं का बहुत देर तक रहा कम से कम 10 मिनट तक धुआं रहा पूरी तरह किसी को भी समझ नहीं आया यहाँ पे आप देखोगे तो यहाँ पे जो सामने दुकानें हैं उनके ऊपर के शीशे भी टूटे हुए हैं उनके नाम भी हिले हुए हैं धुआं ढेके जाए इलाका जाना गया है स्कूल के सामने রয়েছে একাধিক দোকান কোন একটি দোকানে রাখা সিলিন্ডার ব্লাস্ট করেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান একাধিক দোকানের হোডিং ভেঙে পড়ে গিয়েছে তবে রবিবার স্কুল বন্ধ থাকায় বড় সড় বিপদ হয়নি কিন্তু বিস্ফোরণের জেরে স্কুলের একটি দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন বম্ব স্কোয়াডের সদস্যরা টাইম টিম এবং এফএসএল টিম পুলিশের তরফে জানানো হয় বিস্ফোরণের এলাকা ঘিরে দেওয়া হয়েছে স্কুলের ভূগর্ভস্থ পাইপ খুলে দেখছেন তদন্তকারীরা কি কারণে বিস্ফোরণ খতিয়ে দেখছে এনআইএ এনডিআরএফ ফরেনসিক দল গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে কিভাবে বিস্ফোরণ ক্রমেই বাড়ছে রহস্য ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে রবিবার স্কুল বন্ধ থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিন্তু কর্মব্যস্ত দিনে এই ঘটনা ঘটলে কি পরিণতি হতো সেই নিয়েও প্রশ্ন উঠছে কলকাতা টিভি